আমরা দেখতে পাচ্ছি আমাদের মাটনটা কিন্তু আস্তে আস্তে কুক হচ্ছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। একটু ভালো করে স্টার করে নেব আর কভার করে রান্না হতে দেব। ইজন গোবর্ধনী আমার ব্লগ দেখে রান্না করছে, তার মানে আবার আমাকে ডিফেম করতে চাইছে, ডিসগাস্টিং কিছু একটা বানাবে, নিয়ে বলবে আমার রেসিপি খারাপ। ধুর বাবা, পাচক মশাই যেমন দেখাচ্ছেন ওরকম তো রংটা কিছুতেই আসছে না মাংসের, কি করবো এবার? মা আনন্দী, বাড়ি শুদ্ধ লোকের সামনে আমার মুখ ডুবিও না মা, দয়া করে সদয় হও। আমি কি করব বুঝতে পারছি না, আমি আমি রান্নাটা না করতে পারলে সবাইকে কি খেতে দেব? আর এই যে পাচক মশাইয়ের ছাতার মাথা ভিডিও, কিছু বুঝতেই পারছি না কি রান্না করছেন। যতই রান্না করি মাংস কিছুতেই সেদ্ধ হচ্ছে না, এর থেকে শিঙি মাছের ঝোল রান্না করা অনেক সহজ, অনেক ভালো। আচ্ছা, আমি যদি সবাইকে শিঙি মাছের ঝোল রান্না করে খাওয়াই কেমন হবে? এইসব রান্নার কায়দাই বিকট, ওরকম সার্কাস করে রান্না আমি করতে পারবো না পাচক মশাই আপনার মতো। কি বললি, কি বললি তুই? আমার রান্নাটা সার্কাস? হ্যাঁ, গোটা পৃথিবী আমার ব্লগ দেখে রান্না করছে, শুধু তুই পারছিস না, কারণ তোর মাথায় না গোবর পোড়া আছে। শুনুন, আপনি এখন যান, আমি যেটা পারবো সেটাই করবো। নো 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 নো, সেটা কখনোই হচ্ছে না। এই যে তুই রান্না করবি উল্টো পাল্টা, তারপর দোষ হবে আমার যে আমার ব্লগ দেখে ভুলভাল রান্না করেছিস। চট চট দেখি। আরে আরে, এ তো প্রায় পুড়তে বসেছি, জল দিসনি বল? এবার এটা ব্লগে বলিনি আমি? আপনি যে পরিমাণ জল দিতে বলেছেন সেই পরিমাণই দিয়েছি, তিন কাপ। এই ছোট্ট কাপে, এই কাপে জল দিয়েছিস তুই? আপনি তো কোনো মাপ বলে দেন, অত্যন্ত অবৈজ্ঞানিক পদ্ধতিতে এবং ফাঁকিবাজি করে আপনি রান্নাটা শিখিয়েছেন। চুপ, একদম চুপ। যারা শেফ হয় না, তাদের আলাদা মেজারিং কাপ থাকে রান্নার জন্য, সেই কাপে করে জল দেয়, সেই কাপে 250 ml ওয়াটার থাকে, এটা সবাই জানে, তুই খালি জানিস না। বাবা, রান্নার আবার আলাদা কাপ থাকে নাকি? নোটস নেওয়া নেই তো, কিছুই জানিস না, যা গরম জল নিয়ে। র পাপায়া আছে, মানে কাঁচা পেঁপে। সেই তো শিঙি মাছের মতো পেঁপে দিচ্ছে, আমি ডুমো ডুমো করে দিই, আপনি কুচো কুচো করে দিচ্ছেন। তোর সাহস তো কম না, তুই শেফ এভির কষা মাংসকে তোর শিঙি মাছের ঝোলের সঙ্গে কম্পেয়ার করছিস? কথা বসন্তী ভ্যালেন্টাইন, 14 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টায় স্টার জলসায়।